আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকে ভিডিও দেখার, সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন আর একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম সবার সাথে শেয়ার করার লাগে। আশা করি সবার ভালো লাগবো, সবার ভালো পাইবা। তো আজকের ব্লগে আমি শেয়ার করব টমেটো গাছ কীভাবে গার্ডেনের মাঝে লাগানি হয়। তো এখন জুন মাস আইছে, আমি সাধারণত এপ্রিল মাসের মাঝামাঝি সময় টমেটোর গাছ আমার গার্ডেনে প্রতি বছর লাগাই। তো এই বছর আর এতটা সময় আসিল না আমার মাটি রেডি করিয়া গাছগুলো লাগাইতে, এপ্রিলও গেছে আর মে মাসও চলে গেছে আর এখন জুন মাস প্রথম সপ্তাহ। তো ওয়েদার খুব সুন্দর, আশা করি আমার গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হইব। লাগাইলে দেখতে পারা মোটামুটি বড় হয়েছে আমার গাছগুলো। আর এই গাছগুলো 4 উইকস থেকে আমি রাখছি গার্ডেনের মাঝে, গার্ডেনের মাঝে এইভাবেই রাখি দিছি যাতে গাছের যে গোড়াটা শক্ত হয়। তো এই কারণে গার্ডেনের মাঝেই রাখি দিছি, এই যে একটা বাস্কেটের মাঝে এইভাবেই। তো আজকে আমি গার্ডেনের মাটির মাঝে লাগাইয়া নিব এই গাছগুলো। তোর সাথে তাহকা কিভাবে আমি লাগাই শেয়ার করবো। এখন গার্ডেনের এই জায়গার মাঝে আমি টমেটো গাছগুলো লাগাই আনিম, এখানে কয়েকটা গাছ লাগাই আনিম। তো মাটিগুলো আমি বেশ কয়েকদিন আগে কুড়িয়ে রাখছিলাম, এই যে মাটিগুলো কুড়িয়ে রাখছি, কোনো ধরনের ফার্টিলাইজার ইউজ করছি না এখনও। এখন কিছু ফার্টিলাইজার এখানের মাঝে দিয়া দিব। মাটি কুড়িয়ে রাখছিলাম, আবার প্রথমে কুড়িয়ে আনি আর ওগুলো এখানে মাঝে একটু গর্ত করে নি আর এইভাবে গাছগুলো লাগাইবার লাগি। আর অনেক সুন্দর রোদ উঠছে আজকে, খুব সুন্দর দিন আজকে, গরমও আছে, মোটামুটি গরম আছে। গার্ডেনের মাটিগুলো আঠালো ধরনের মাটি। তো আজ 4-5 বছর থেকে আমি শুধু কম্পোস্টও দিয়া দিয়ার মাটির মাঝে, তারপর মাটি ঠিক হন না, মাটি কুড়া দিলে অনেক বড় বড় শাখা হয়ে যায়। এখন যে গর্ত করছি গর্তের মাঝে আমি কম্পোস্ট দিয়া দিয়ার, মাল্টিপারপাস কম্পোস্ট আমি এখন দিয়া দিয়ার। বেশ কিছু কম্পোস্ট আমি দিয়া দিলাম সব দিক দিয়া। এখন আমি চিকেন ম্যানুর দিয়া দিয়ার, এই যে চিকেন ম্যানুর এগুলা এভাবে নিয়ে, এত বেশি দেওয়া লাগছে না, অল্প অল্প। এত দিয়া দিলাম, এখন দিয়া দিব ফিশ ব্লাড এন্ড বোন, এগুলো দিয়া দিব কিছু। এই যে আত নিয়া এভাবে বাতাসে সবগুলা লই নিয়ে, সবটা বাতাসে সব কিছু নিয়ে যার। এখন কম্পোস্টের সাথে এই যে দিয়া দিছি চিকেন ম্যানোর আর ফিশ ব্লাড এন্ড বোন, এগুলো আমি ভালো করে মিক্স করে নিয়ার। তো সবগুলো আমি এইভাবে এখানে মাঝে মিক্স করে নি আর। এখন আমি এই টমেটোর গাছ আছে, টমেটোর গাছগুলো লাগাই আনিম। আর এই যে দেখতে পারা টমেটোর গাছ, এগুলো দেশি টমেটো, আর দেশি টেঙ্গা খাওয়ার টমেটো, যে টক খাওয়ার টমেটো, এই টমেটো প্লান্ট। লাস্ট ইয়ার আমার গার্ডেনের মাঝে গাছ লাগাইছিলাম, তো বেশ কিছু টমেটো ধরছি, এগুলা ফাঁকছিল, তারপরে আমি এগুলা ফাঁকছে যেগুলো ওগুলার বীজ রাখছি আমি শুকাইয়া, যাতে পরবর্তী সময়ে আমি গাছ লাগাইতে পারি, সারা করতে পারি। তো এই বছর সারা করি আনিছি আমি, একটা গাছ লাগাইলাম আমি। আর এখানে মাঝে স্টিক দিয়া দিব। তো কাছাকাছি আরো একটা গাছ লাগাই নি আর একটু দূরে দিয়ার।
খুব সুন্দর শিকড় এগুলা হইছে ভিতরে এই যে খুব সুন্দর শিকড় হইছে আর বেশি রোদ থাকার কারণে এতটা ক্লিয়ার হয়তো দেখা যান না খুব বেশি রোদ উঠিছে আজকে আর যে জায়গাত লাগাই আর এই জায়গাতে রোদ দিচ্ছে এখন বাকি এই যে আছে বেশ কিছু সারা এখান থেকে কিছু সারা আমি এই জায়গার মধ্যে লাগাইয়া নেই এখন এখন লাগাইয়া নিম এগুলা এই তো গাছগুলো আমি লাগাইয়া নিছি এখানের মাঝে কয়েকটা গাছ লাগাইছি এখন গাছের গুড়ির মাঝে যে মাটিগুলো আগে রাখছিলাম উপর দিকে তুলিয়ে মাটিগুলা এভাবে আমি ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে দিই আর আঠালো মাটি হওয়ার কারণে একটু শক্ত শক্ত হয়ে থাকে আর আমি কম্পোস্ট দিয়া দিয়া এগুলারে কিছুটা ঠিক করছি বেশ কয়েক বছর থেকে এভাবে মাটি দিয়া দিমু সবগুলা গাছের গুড়ির মাঝে এই যে সবগুলা গাছের গুড়ার মাঝে আমি প্রচুর মাটি দিয়া দিছি তো এখন পানি দিয়ান না একটু পরে পানি দিয়া দিমু গাছের গুড়ি অলরেডি ভিজা আছে আর একটু পরে আমি পানি দিয়া দিই কিছু সময় একটু ছায়া আইব এই যে এখন ছায়া আইছে প্রায় দুই ঘন্টা পরে ছায়া আইছে তো ছায়া হওয়ার পরে আমি এখন পানি দিয়া দিয়ার বেশি করে পানি দিয়া দিয়ার আগে পানি দিছি না বেশি গাছের গোড়াটা একটু ভিজা আছিল পটের মাঝে যে সময় আছিল তখন আমি পানি দিয়া ভিজাইয়া রাখছিলাম আর বেশি রোদ আছিল এর কারণে আমি গাছ লাগানোর সাথে সাথে পানি দিছি না তো প্রায় দুই ঘন্টা পরে এখানে ছায়া আইছে তো এখন পানি দিয়া দিই এখন আমি গাছের গোড়ার মাঝে স্টিক দিয়া দিমু যাতে গাছের গোড়া শক্ত হইয়া থাকে গাছ সুজ হইয়া থাকে ঠিক গাছের মাঝে এখানের মাঝে একটা স্টিক দিয়া দিয়ার আর সুতা দিয়ে এখন বান্ধিয়া দিমু এই যে সুতা আনছি আমি স্টিকের সাথে বান্ধিয়ে দিয়ার আর গাছ যেহেতু ছোটো রয়েছে এই কারণে আমি ছোটো একটা স্টিক দিয়া দিছি আর এই গাছগুলো বেশ লম্বা হয় তো আর একটু বড় যখন হইব তখন লম্বা স্টিক দিয়ে আমি বান্ধিয়া দিব উপর দিকে উঠার লাগি এই যে একটা গাছ পানি দেওয়ার পরে পড়ে গেছে তো গাছ সুজইয়া থাকার লাগে এখানে একটা স্টিক লাগাইয়া দিয়ার তো সুজ হয়েছে কিন্তু বাতাস দিলে হয়তো গাছ পড়ে যাইব আবার তো এই কারণে আবার সুতা একটা দিয়া এভাবে বান্ধিয়া দিয়ার বাতাস দিলেও গাছ সুজ হইয়া থাকবো পড়তো নাই বাকি গাছগুলো আমি এইভাবে স্টিকের সাথে বান্ধিয়া নিমু এই যে সকলা গাছ আমি সুন্দর করিয়া ছোট ছোট যে ছোট স্টিক আছে সবগুলার সাথে আমি সুন্দর করে বান্ধিয়া দিছি আশা করি আর গাছগুলো আমার ভালো থাকবো আর ওয়ান উইক পরে আমি টমেটো ফিড যেগুলো আছে ফার্টিলাইজার এগুলো আমি লিকুইড ফার্টিলাইজার যেগুলো টমেটো ফিডের এগুলো আমি ইউজ করবো আর ওয়ান উইক পরে আর ওয়ান উইকের মাঝে আর কিছু দিতাম না ওয়ান উইকে হয়তো গাছের যে শিকড়গুলো আছে শিকড়গুলো সেটে লইব তো ওয়ান উইক পরে আমি এগুলার মাঝে ফার্টিলাইজার ইউজ করব টমেটো ফিড তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করিয়ে নিবা লাইক দিবা শেয়ার করবা তাহলে এখানেই পালাতে হোক সবাই আল্লাহ হাফেজ